ব্রাজিলের সমর্থক যারা আছেন তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে এই পোস্টারটি। ফুটবলের উন্মাদনায় মেতে থাকে সারা বিশ্ব, ঠিক তেমনই আমাদের বাংলাদেশেও আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মেতে থাকেই। কিছুদিন আগে আর্জেন্টিনার একটি পোস্টার আপলোড করেছিলাম, সেখানে ব্রাজিলের এক সমর্থক কমেন্ট করে বলছিল যে ভাই তাড়াতাড়ি ব্রাজিলের একটা ক্রিয়েট করে দেন। সো ব্রাজিলের পোস্টার ক্রিয়েট করে নিয়ে চলে আসলাম। এই পোস্টারটি কীভাবে কাস্টমাইজ করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি দেখে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন, তাহলে আমরা আরও ভালো পোস্টার ক্রিয়েট করতে উৎসাহিত হব। আর হ্যাঁ, এ ধরনের আরও পোস্টার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সেল্যাব। যারা পিক্সেল্যাব ইউজ করেন তাদের তো নতুন করে কিছু বলারই নাই, শুধু জাস্ট আপনারা মোবাইল স্ক্রিন থেকে 6 সংখ্যার পাসওয়ার্ডটি সংরক্ষণ করে PLP ফাইলটি কাস্টমাইজ করবেন। আর যারা নতুন ইউজার আছেন তাদের জন্য পিক্সেল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনারা সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। সো আপনি এখান থেকে সরাসরি থ্রি ডট আইকনে যাবেন, যেটা আমি মার্ক করে দিচ্ছি। এই মার্ক করা এখানে একটা ক্লিক করবেন থ্রি ডট আইকন, এখান থেকে আপনি ওপেন PLPতে ক্লিক করবেন। ওপেন PLPতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি আইকন আছে, এখানে একটিতে লেখা আছে PLP, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সরাসরি ফাইন্ড আউট করে নিতে হবে আপনার PLPটি কোন ফোল্ডারে আছে। সো আমি এখান থেকে আমার ফোল্ডারটি ফাইন্ড আউট করে নিচ্ছি, খুঁজে বের করে নিচ্ছি। সো আমার এটা এখানে আছে, দেখতে পাচ্ছেন জয় ব্রাজিল নামে এটা PLP, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এই ওপেন অ্যান্ড অ্যাড একটা ক্লিক করবেন, করলে আপনার PLP ফাইলটি সরাসরি অ্যাড হয়ে যাবে পিক্সেল্যাব অ্যাপসের ভিতরে। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি অ্যাড হয়ে গেল পিক্সেল্যাব অ্যাপসের ভিতরে। এখন এখানে আপনার ফটো অ্যাড করার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন নিচে পাঁচটি আইকন আছে যেখানে আমি মার্ক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে লেখা আছে শুরুতেই রিসিলেক্ট, এই রিসিলেক্টে একটা ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যে ফটোগুলো আছে সেগুলো শো করবে। শো করার পর আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এমন একটি ফটো চয়েস করে নিতে হবে। এখন আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে সেক্ষেত্রে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ করবেন তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটির। আপনারা ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা শিখে নিতে পারবেন। সো আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এজন্য আমি এটা ইউজ করছি। সো দেখতে পাচ্ছেন ওই ফটোটার জায়গায় আমার এই ফটোটি অ্যাড হয়ে গেল। আপনি এখান থেকে জাস্ট এই যে হোয়াইট কালারের যে সার্কেলটি আছে এটা এটা এভাবে টেনে বড় ছোট করতে পারবেন। উপরে স্ক্রল করলে ছোট হবে, নিচে স্ক্রল করলে বড় হবে। আমি আমার যে সাইজটি প্রয়োজন সেটি আমি করে নিচ্ছি, লাইক আর একটু বড় হলে ভালো হয়, আমি আর একটু বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সৌন্দর্য চলে আসলো পোস্টারটির। তো আমি আরও একটি ছোটো করে নিচ্ছি, নিচের দিকে লাভায় নিচ্ছি, ব্যাস এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আপনি আপনার নাম কিভাবে অ্যাড করবেন তার জন্য আপনার আবারও লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে নাম লেখা কোথায় আছে সেটা আপনার ফাইন্ড আউট করতে হবে। তো দেখতে পাচ্ছেন নেহাল আফ্রিদি, এখানে একটা পেন আইকন আছে লক আইকনের পাশে, এখানে একটা ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন আবারও একটি পেন আইকন। সো এই পেন আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি শো করছে। যেহেতু আমি আমার নামটি আগেই টাইপ করে রেখেছি এজন্য আমি আর টাইপ করতে চাচ্ছি না। আপনি চাইলে অন্য নাম অ্যাড করতে পারেন, সেজন্য আপনার কিবোর্ডের যে ক্রস আইকনটি আছে এখান থেকে লেখাগুলো ডিলিট করে দিতে হবে, তারপর আপনি চাইলে যে কোনো নাম অ্যাড করতে পারবেন। এখানে আপনার নামটি টাইপ হয়ে যাওয়ার পর আপনি জাস্ট ওকেতে একটা ক্লিক করবেন, করলে এই নামটি অ্যাড হয়ে যাবে। তো আমি আর অ্যাড করতে চাচ্ছি না এজন্য ক্যান্সেলে ক্লিক করছি।
ওয়েল, এছাড়া আপনি অন্য কিছু যদি অ্যাড করতে চান কিংবা এখান থেকে অন্য কিছু ডিলিট করতে চান, তার জন্য আপনার সিম্পলি জাস্ট এখানে যে লেয়ারগুলো আছে এই লেয়ারে ক্লিক করে আপনি যে কোনো কিছুটা ডিলিট করতে পারবেন। সো এভাবে কাস্টমাইজ করার পরে আপনি এই ফটোটি কীভাবে ইমেজ আকারে আপনার গ্যালারিতে সেভ করবেন, তার জন্য আপনার সিম্পলি জাস্ট এখানে যে মেমোরি কার্ডের মতো আইকনটি আছে এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সরাসরি আপনি এই যে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম লেখা আছে, কাস্টমস লেখাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি আল্ট্রা সিলেক্ট করে দেবেন। আল্ট্রা সিলেক্ট করলে আপনার ইমেজের রেজোলিউশনটা অনেক হাই আসবে, এজন্য আপনি আল্ট্রা সিলেক্ট করবেন, তাহলে পিকচার কোয়ালিটি আরও ভালো হবে। সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পরে আমার ফটোটি সেভ হয়ে গেল। এখন গ্যালারিতে গিয়ে চেক করে দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইলটি ইমেজ আকারে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে আরও নতুন নতুন ভালো টপিকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।